গাঁথি শহরের স্কুলগুলিতে পোশাক বিতর্ক ক্রমশ আরও তীব্র হচ্ছে। বেশ কয়েকদিন ধরে পোশাক ও স্কুলের লোগো পরিবর্তন নিয়ে বিভিন্ন স্কুলের পাশাপাশি আজ গাঁথি শহরের সমস্ত স্কুলের ছাত্রছাত্রীরা পথে নেমে আন্দোলন করল। তাদের দাবি, সরকারের এই হঠকারিতার সিদ্ধান্তকে কোনো প্রকার তারা মানতে নারাজ। তাদের আরও দাবি, দীর্ঘ বছর ধরে স্কুলের নির্দিষ্ট পোশাক ও লোগোতে তারা পরিচয় পেয়েছে সমাজে, কিন্তু সরকারের এই নতুন সিদ্ধান্ত ছেলেদের ব্লু প্যান্ট সাদা জামা এবং ছাত্রীদের সাদা শাড়ি ব্লু পার এই সকল রঙের উপর পোশাক তাদের পছন্দ নয়। সেই সঙ্গে স্কুলের পুরনো যে পোশাক রয়েছে তা ঐতিহ্য বহন করেছিল তা পরিবর্তন হয়ে যাবে, যেটা তাদের একদমই পছন্দ নয়। তাই কোনো প্রকার স্কুলের পোশাকের রং পরিবর্তন হতে দেবে না তারা। তাই তারা আজ গাঁথির বাজারে নেমে আন্দোলন করলো গাঁথির বিভিন্ন স্কুলের বর্তমান এবং প্রাক্তন ছাত্রছাত্রীরা। দেখুন, আমি ব্যক্তিগত প্রথমে গাঁথি হাই স্কুলের প্রাক্তন ছাত্র। প্রথমে আমাদের প্রচণ্ডভাবে আমরা আহত হয়েছিলাম যখন একটা নির্দেশ শুনতে পেলাম যে আমাদের শখের ড্রেস, আমাদের আদরের ড্রেস পরিবর্তন হচ্ছে, যেটা আমরা মেনে নিতে পারিনি। তারপর আমরা যখন কথা বললাম দেখলাম যে সমস্ত স্কুলেরই একই সমস্যা হচ্ছে, সমস্ত স্কুলের প্রাক্তনীদের একই সমস্যা হচ্ছে, কেউই মেনে নিতে পারছে না। তখন আমরা সমস্ত স্কুলের প্রাক্তনীরা একটা ছাতার নিচে এলাম এবং তার নাম দিয়েছি আমরা শিক্ষাঙ্গন ঐতিহ্য রক্ষা কমিটি। এবং তার মাধ্যমে আমরা সরকারের কাছে আবেদন রাখছি, অনুরোধ রাখছি যে সরকারের এই যে সিদ্ধান্ত যার মাধ্যমে সমস্ত স্কুল আহত হচ্ছে, আমাদের ঐতিহ্য নষ্ট হচ্ছে, সেইটা যেন সরকার বদল করে আমাদের পুরনো ড্রেস এবং পুরনো লোগো ফিরিয়ে দেওয়া হয়। দেখুন, আজকে এই মুহূর্তে 9টা স্কুল অংশগ্রহণ করেছে, কিন্তু আমাদের মাধ্যমে ভার্চুয়ালি বহু স্কুল কানেক্ট হয়েছে। এবং শুধুমাত্র কাঁথি নয়, মেদিনীপুর জেলাও নয়, আমাদের কাছে এই মুহূর্তে খবর আছে জলপাইগুড়ি, মালদা, মুর্শিদাবাদ এবং কোচবিহার, এই 4টি জেলা থেকে ওরা আন্দোলন শুরু করছে, যারা আমাদের সাথে নিয়মিত যোগাযোগ রাখছে। এবং আমরা আস্তে আস্তে আমাদের আন্দোলনটাকে বৃহত্তর আকারে নিয়ে যাচ্ছি। দেখুন, আমরা আপনাকে একটা বিষয় নিশ্চিত করতে পারি যে আমাদের এই আন্দোলন চলছে, আমরা থেমে যাব না। আমরা এখন পর্যন্ত সরকারের কাছে আবেদন করবো, কেননা প্রত্যেকটা চেয়ারের প্রতি আমাদের রেসপেক্ট আছে, আমরা সেই রেসপেক্ট দিয়ে আমরা আবেদন করছি। তারপরেও যদি সরকার আমাদের এই আবেদনে কর্ণপাত না করে, নিশ্চিত আমরা ধীরে ধীরে কোর্টের দিকে এগিয়ে যাব। আপনার নাম? শুভঙ্কর ভট্টাচার্য। অপরূপ বাদ। আর আমরা আমাদের স্কুলে সবাই যেন আমাদের স্কুল ড্রেসে আমাদের ঐতিহ্যটাকে ফিরে পাই। আমাদের 3 প্রজন্ম এই স্কুলে পড়েছে, তাদের সবাই একই ড্রেস ছিল, এখন হঠাৎ করে পরিবর্তন হলে এতে সকলেরই স্কুলকে চিনতে অসুবিধা হবে, সবাই ভাববে যে একই স্কুল, স্কুলের কোনো আলাদা আইডেন্টিফিকেশন থাকবে না। তাই বলছি যে সবার স্কুলের ড্রেস আলাদা আলাদা হোক, যা ছিল তাই থাকুক এবং বুকের লোগো একই থাক। নমস্কার। আজকে প্রত্যেকটি স্কুল থেকেই প্রতিনিধিরা এসেছে, ছাত্রছাত্রীরা এসেছে, সবাই আমরা এসেছি আজকে এত প্রাকৃতিক দুর্যোগ অতিক্রম করেও একটা জায়গার জন্য। আমাদের দ্বিতীয় বাড়ি, এটা হচ্ছে আমাদের বিদ্যালয়। আমরা ছোটবেলা থেকে বাড়িতে থেকেছি, অনেক সময়টা আমরা স্কুলে কাটিয়েছি। ওই স্কুলের লোগো, ইউনিফর্ম, যেটা আমরা আজকে এতদিন ধরে বয়ে আসছি, প্রত্যেকটি স্কুল অনেক পুরনো। আমাদের স্কুল, আমি কন্ট্রাক্টর রাখাজোড়া বিদ্যাপীঠ থেকে বলছি, আমার স্কুল 70 সালে প্রতিষ্ঠিত হয়। সেই 70 সাল থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রী, আমাদের প্রাক্তনীরা এই ড্রেসটাকে বয়ে নিয়ে আসছে। আজকে তাৎক্ষণিকভাবে এই বর্তমান সরকার যদি একটা অরাজনৈতিকভাবে কোনো সিদ্ধান্ত নেয়, সেই সিদ্ধান্তটা আমাদের পক্ষে মেনে নেওয়া সম্ভব নয়। তার জন্য আমরা এতদিন বিক্ষিপ্তভাবে বিভিন্ন রকম প্রত্যেকটা স্কুলে বিপ্লব করেছি। আগামী দিনে আমাদের প্রত্যেকের একক এককভাবে না করে আমরা একটা ছাতার নিচে এসেছি, এটা হচ্ছে শিক্ষাঙ্গন ঐতিহ্য রক্ষা মঞ্চ। এই ছাতার নিচে আমরা প্রত্যেকটা স্কুল এসে আজ আমাদের এই বিপ্লবটাকে আরও বাড়াবো এবং সরকারের কাছে এই বার্তাটা পৌঁছে দেবো যে আমরা এই ড্রেসটা মেনে নেব না। তো সেই জন্য আমরা চাই আগামী দিনে আরও প্রত্যেকে আমাদেরকে সাপোর্ট করবে, আমাদের পাশে থাকবে এবং সরকার যেন আমাদের এই কথাটি শোনে এবং এই জন্য কোনো একটা পদক্ষেপ নেয়। নাহলে কিন্তু এই বিপ্লব আজকে শুধু কাঁথির বুকে নয়, পরবর্তীকালে কিন্তু এই পশ্চিমবঙ্গে সারা জেলায় এই বিপ্লবকে ছড়িয়ে পড়বে। শিক্ষাঙ্গন ঐতিহ্য রক্ষা মঞ্চ জিলা ভাগ, শিক্ষাঙ্গন ঐতিহ্য রক্ষা মঞ্চ জিলা ভাগ। ঐতিহ্য জড়িয়ে আছে, ঐতিহ্য ভেঙে দিয়ে হঠাৎ করে সব স্কুলকে সাদা নীলের আওতায় আনা হচ্ছে।
আছে আর বিশ্ববাংলার বড় লোগো আমাদের নিজস্ব একটা ঐতিহ্যের লোগো আমাদের আছে এক একটা স্কুল এক একটা লোগোতেই প্রথম থেকে জন্ম থেকে এত সেটা লোগো নিয়ে আর ড্রেস নিয়ে এগিয়ে এসেছে আমরা এক একটা ড্রেস হচ্ছে আমাদের গর্বের অহংকারে তো সেগুলো আমরা কিছুতেই মান পরিবর্তন হতে দেবো না দিচ্ছি এই সংগঠনের পক্ষ থেকে আমরা সকলে কাঁথিবাসীকে আমরা প্রথমেই আহ্বান জানিয়েছি এখনো আশা রাখবো যারা এখনো যোগদান করবে তারা প্রত্যেকে যোগদান করবে আমাদের আজকের এই আন্দোলনটা বিশেষত প্রতীক আমাদের প্রত্যেকটা বিদ্যালয়ের এক একটা নিজস্ব প্রতীক রয়েছে আমরা যেমন ছোটবেলায় জন্ম নেওয়ার পরে মায়ের কোল থেকে বড় হই মায়ের কোলের পরে আমরা শিক্ষাক্ষেত্রে আমাদের শিক্ষার শুরু হয় আমাদের যে প্রত্যেকের ছোটবেলা স্কুল থেকে সেই স্কুলের যখন আমরা যখন স্কুল থেকে বড় হই তারও একটা আলাদা পরিচয় থাকে তো পুরোনো দিনে আমরা যখন পরিচয়টা মানুষের কাছে ব্যক্ত করি যে আমরা এই স্কুল থেকে পাস আউট এই স্কুল থেকে আমরা এসেছি আমাদের ব্যক্তিগত ক্ষেত্রে ভবিষ্যতে এখনকার সরকারের নিরিখে এই পরিচয় আমাদেরকে আর আমরা পরিচিত হতে পারবো না আমাদেরকে হয় যে কোনো একটা সংঘবদ্ধ শিক্ষাক্ষেত্রে যেতে হবে নইলে কোনো ক্ষেত্রে আমরা পরিচয় দিতে পারবো না আমরা খেলার মাঠে বহু লড়াই করেছি কাঁথি হাই স্কুল কিশোরনগর এছাড়াও প্রত্যেকটা স্কুলের যে আওয়াজ গ্যালারি থেকে শুরু করে প্রত্যেকটা স্কুলের একটা নামের সাথে খেলার আওয়াজ আছে সেই আওয়াজ আমরা আর কোনো দিন দিতে পারবো না তাই আমরা আশা রাখি এই আবেদনে সরকার যদি সাড়া না দেয় আমাদের এই আন্দোলন দীর্ঘগামী হবে বহু দীর্ঘ ধরে আমাদের এই আন্দোলন চলবে আমরা শুধু ছাত্র সমাজ নয় বর্তমান শিক্ষক বর্তমান ছাত্র এছাড়াও আমাদের অভিভাবকরা আমাদের সঙ্গে আছেন প্রত্যেকেই চান ব্যক্তিগত ক্ষেত্র থেকে যে এই সরকারি হঠকারিতা সিদ্ধান্তের বিরুদ্ধে প্রত্যেকে সোচ্চার হচ্ছেন তাই আশা করি আমাদের এই পথ চলতি যারা মাইকের আওয়াজ শুনছেন কিংবা আমাদের আওয়াজ দেখছেন আজকের এই সমাবেশে যোগ দিয়েছেন প্রত্যেকেই সঙ্গে থাকবেন যাতে করে আমরা ঐক্যবদ্ধভাবে আমরা আমাদের শিক্ষাঙ্গন রক্ষা মঞ্চকে আরও অনেক বড় জায়গায় নিয়ে যেতে পারি আমরা এই ধরনের যে ব লেখা ব্যাচ আমরা বুকের মাঝে আমাদের প্রত্যেকের স্কুলকে রাখবো বকে রাখবো না বয়ের নাম